끝내자. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 14ই রজব তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যে বিষয়ের উপর আমাদের ধারাবাহিক খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম ফিল হায়াতিল ইজতিমাঈয়া, সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ। এই বিষয়ের উপর আমরা ইতিপূর্বে 43টি খুতবা পেশ করেছি। আজকে সামাজিক জীবনে ইসলামের উপর 44তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। সামাজিক জীবনে ইসলামের উপর আমরা আর একটি খুতবা পেশ করে এই বিষয়টি আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরেকটি ধারাবাহিক বিষয়ের উপর খুতবা আরম্ভ হবে, সেটি হলো আল আকীদা আল ইসলামিয়া আস সহিহা, অর্থাৎ সহি বিশুদ্ধ ইসলামী আকীদা। ইসলামী আকীদা বলতে কি বোঝায়, সহি আকীদা বলতে কি বোঝায়, এবং সহি আকীদা না বোঝার কারণে আমাদের দেশে প্রচলিত শিরক এবং বিদআত, এই বিষয়গুলোর উপরে আমাদের ধারাবাহিক খুতবা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে 44তম খুতবার জন্য আমরা যে বিষয়টি নির্ধারিত করেছি সেই বিষয়টি হলো আল ঈমান বিল কাদার, তাকদীরের উপরে ঈমান। তাকদীরের ঈমান, তাকদীর বলতে কি বোঝানো হয়, এই বিষয়টির উপর আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আর 45তম খুতবায় আমাদের যে বিষয়টি আলোচিত হবে সেটি হলো আল আকীদা আলাল জিন, জিনের ব্যাপারে আমাদের আকীদাটা কি হবে। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ এবং জিনকে তৈরি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। তো মানুষ তো আমরা আছি, পাশাপাশি আরেকটা জাতি পৃথিবীতে আছেন, তারা হলেন জিন। এই জিন সম্পর্কে না জানার কারণে জিন কেন্দ্রিক অনেক শিরক এবং বেদাত, কুসংস্কার, অবিশ্বাস, কুবিশ্বাসে আমরা মানব জাতি লিপ্ত। এজন্য জিনদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, এই বিষয়ে আমাদের পরবর্তী খুতবায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় ঈমান বিল কাদার, ঈমানের আরকান, ঈমানের রুকন, ঈমানের ফিলার কয়টি সবাই জানে না, একজন শুধু বলছে যে 6টি আর বাকিরা কোনো কথাই বলে নাই।
যে কারণে আমরা মসজিদে আসছি, এখানে জুমার খুতবা শুনতে আসছি, কোন জিনিস আমাদেরকে এই মসজিদ পর্যন্ত টেনে এনেছে? ঈমান। ঈমান আছে বলেই তো এখানে আসছি। ঈমান যদি না থাকতো তাহলে আমরা আজকে শুক্রবারে এখানে মসজিদে আসতাম না, এই খুতবা দিতামও না, শুনতামও না। যে জিনিসটি এখানে টেনে নিয়ে আসছে আমাদেরকে, সেই জিনিসটির নাম হলো ঈমান। তো সেই ঈমানেরই রকম কয়টা সেটাই যদি না জানে তাহলে তো দুনিয়াতে আর কিছুই জানলাম না, মানে দুনিয়াতে আসাটাই বৃথা। দুনিয়া সব শিখলাম, ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হয়, বিয়ে শাদী কীভাবে করতে হয়, ছেলে মেয়ে কীভাবে লালন পালন করতে সব শিখেছি, কিন্তু ঈমানের রকম কয়টা এটাই শিখি নাই। তাহলে বুঝতে হবে দুনিয়াতে কিছুই শেখা হয় নাই, এখন নতুন করে আবার ভর্তি হয়ে শিখতে হবে যে ঈমান কাকে বলে, ঈমানের আরকান কয়টা, ঈমানের আহকাম কয়টা, ঈমানের উসুল কয়টা, ঈমান কি কি কারণে ভেঙে যায়, এই কয়টা জিনিস শিখতে হবে। ঈমানের উসুল কয়টা, উসুল হলো ভিত্তি, তিনটি ঈমানের উসুল, কবরে যে তিনটি প্রশ্ন হবে এই তিনটাই ঈমানের উসুল। ঈমানের উসুল, ঈমানের আরকান, ঈমানের আহকাম, আরেকটা হলো নাওয়াকিদুল ঈমান, অর্থাৎ ঈমান কি কি কারণে ভঙ্গ হয়ে যায়। তাহলে ঈমানের আরকান হলো ছয়টি, ছয়টির মধ্যে এক নম্বর কি, আল ঈমান বিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ঈমান। দুই নম্বর বিষয় আল ঈমান বিল মালাইকা, মালাইকাদের উপরে বিশ্বাস। তিন নম্বর আল ঈমান বিল কুতুব, আসমানে যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন এই কিতাবগুলোর উপরে বিশ্বাস। চার নম্বর বিষয় আল ঈমান বিল রুসুল, আল্লাহ সুবহান ওয়া তাআলা যত রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন এই নবী রাসূলদের ব্যাপারে বিশ্বাস স্থাপন। পাঁচ নম্বর বিষয় আল ঈমান বিল ইয়াউমিল আখির, আর ওয়াল বাসে বাদাল মাউত, এটি হলো ঈমান বিল ইয়াউমিল আখিরেরই একটি অংশ। ছয় নম্বর হলো আল ঈমান বিল কাদার, তাকদীর, যেটাকে আমরা তাকদীর বলে থাকি, তাকদীরের উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান সঠিকভাবে না বোঝার কারণে আজকে আমাদের মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা, মুসলিম ভাই বোনেরা আমরা দেখি মঙ্গল শোভাযাত্রা বের করে। কারণ কি, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়, যে শোভাযাত্রা বের করলে মঙ্গল আসবে, শোভাযাত্রা না হইলে অমঙ্গল আসবে। আর শোভাযাত্রার মধ্যে এমন কিছু পশু পাখি প্রাণী থাকতে হবে যারা সৌভাগ্যের মঙ্গলের প্রতীক, যেমন লম্বা একটা সাপ থাকতে হবে, সাপটা সৌভাগ্যের প্রতীক। তারপরে আপনার কতগুলো পাখি আছে, এই পাখিগুলো সৌভাগ্যের প্রতীক। আবার কিছু অশুভ আছে, সেই অশুভগুলোকে দূর করে শুভ কামনা করতে হবে। তাহলে এই যে ঘটনাটা করতেছে, এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরা কারা? এরা কি আমাদের মুসলিম সন্তানেরা না মুসলিম সন্তানেরা? মুসলিম সন্তানেরা। তাহলে এটার কারণ কি, তারা ঈমান বিল কাদার বুঝে নাই, তাকদীরের ঈমান বুঝে নাই, যে আমার মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ, ভালো মন্দ সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে অন্য কারো কাছে আমার মঙ্গলেরও প্রার্থনার দরকার নাই, অমঙ্গলেরও প্রার্থনার দরকার নাই, ভালো মন্দ কোনো কিছুর দরকার নাই, একমাত্র সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তাকদীরের ঈমান না বোঝার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কবরের উদ্দেশ্যে দৌড়াইতে থাকে, মাজারের উদ্দেশ্যে দৌড়াইতে থাকে। মাজার বলা যাবে না, মাজার মানে হলো জিয়ারতের স্থান, মাজার মানে কোনো বিশেষ স্থান না, মাজার অর্থ জিয়ারত থেকে ইসমে মাকান, ইসমে জরফের সিগা, যে মাজার জিয়ারত থেকে, জিয়ারতের জায়গাটার নাম হলো মাজার। যেমন মসজিদ, মসজিদ অর্থ কি, সেজদার স্থান, যেখানে এসে মানুষ সেজদা দেয় ওই জায়গাটাকে বলা হয় মসজিদ, যেখানে গিয়ে মানুষ জিয়ারত করে ওই জিয়ারতের জায়গাটাকে কি বলা হয়, মাজার, মানে এটা জিয়ারতের স্থান।
তা আমাদের এখানে যে কবরস্থান মসজিদের পাশে, এটা কি একটা জিয়ারতের স্থান না? তাহলে এটাও তো মাজার, তা আপনারা এটারে মাজার বলেন না কেন? বিশেষ বিশেষ কিছু জায়গাকে আমরা মাজার বলি, আর বাকিগুলাকে মাজার বলি না। মুসলিমদের পৃথিবীতে যত কবরস্থান আছে সবগুলাই মাজার, মুসলিমদের পৃথিবীতে যত কবরস্থান আছে সব কবরগুলাই জিয়ারতের স্থান। এগুলাতে মুসলিম জিয়ারত করবে, জিয়ারত একটা সুন্না ইবাদত, জিয়ারত করা সুন্না, সুন্নত, এটা জিয়ারত করবে তাহলে সবগুলাই মাজার। অথচ আমরা দেখা যায় বিশেষ বিশেষ কিছু কবরকে আমরা মাজার বলে থাকি, বাকিগুলাকে আর মাজার বলি না। আচ্ছা, যাই হোক, দেখা যায় তাকদীরের ঈমান না বোঝার কারণে এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ বিভিন্ন কবরের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, কবরে গিয়ে সেজদায় পড়ে থাকে, কবরে গিয়ে তাদের সন্তান কামনা করে যে বাবা আমার সন্তান হইতেছে না, আমার সন্তান দাও। কবরে গিয়ে তারা বিভিন্ন জিনিস, বাবা আমি এই বিপদে আছি, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। তারপর আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, গাড়িটা একটু দেখে রাখিও। তাহলে এগুলা এই যে কবরে মাজারে দৌড়ায় দৌড়ায় করার উদ্দেশ্যকে লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ দৌড়াইতেছে। এটার মূল কারণ হলো তাকদীরের ঈমান তারা বুঝে নাই, যে তাদের গাড়িটা দেখে রাখার দায়িত্ব দেখে রাখতে পারেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তার কবরের কেউ, তিনি যত বড় ওলি হোক, নবী হোক, রাসুল হোক, যত কিছুই হন, তিনি আমার গাড়ি দেখে রাখতে পারেন না। দেখা যায় পুরা রাস্তা গাড়ি একভাবে চালাইতেছে, কিছু কবরের সামনে দিয়ে গেলে গাড়ি স্লো করে দিচ্ছে, আস্তে করে দিচ্ছে। কারণ কি? যে ওই কবরে যে আছে সেই যদি দেখে যে তার সামনে দিয়ে জোরে গাড়ি চালাই গেছে, তাহলে এই বেয়াদবি দেখলে তিনি ধাক্কা মারে ফালাই দিবেন গাড়ি, যে আমার সামনে এত বড় বেয়াদবি যে আমার সামনে দিয়ে গাড়ি জোরে চালাই গেছে, এই জন্য ওখান থেকে গাড়ি একবারে আস্তে করে যায়। এগুলা তাকদীরের ঈমান বুঝে নাই, তাকদীরের ঈমান না বুঝার কারণে অসংখ্য শিরকের মধ্যে এই মুসলিম উম্মাহ নিপতিত। আর তাকদীরের ঈমানটা খুব সূক্ষ্ম বিষয়, এই তাকদীরের ঈমানকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়েছে। যেমন কাদারিয়া, কাদারিয়া সম্প্রদায়, জাবরিয়া সম্প্রদায়, এরকম আরো অনেকগুলো সম্প্রদায় এরা তাকদীর কেন্দ্রিক গোমরাহিতে নিপতিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা তাকদীরের ব্যাপারে, এটাই হলো একমাত্র আল্লাহর জমিনে সহি আকীদা। তাহলে আমরা আসি তাকদীরের ঈমান বলতে কি বোঝায়, সংক্ষিপ্তভাবে আমরা বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকাদার। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছি বিকাদারিন, একটা তাকদীর দিয়ে, একটি তাকদীর সহকারে, কাদার সহকারে প্রত্যেকটি জিনিসকে আমি সৃষ্টি করেছি। তাহলে একটা গরুরও তাকদীর আছে, একটা ছাগলেরও তাকদীর আছে, একটা পশুর, যে কোনো পশুর তাকদীর আছে, একটা পাখির তাকদীর আছে। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সব মাখলুকাতকে আল্লাহ বলেছেন খালাকনাহু বিকাদার, আমি একটি তাকদীর দিয়ে, কাদার দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষেরও এরকম একটা তাকদীর আছে। এই কাদারের সাথে সম্পর্কিত পৃথিবীতে একটা রাত আছে, সেই রাতটার নাম কি? লাইলাতুল কাদার। এবং কোরআনে কারিমে একটি সূরাও আছে, সেই সূরাটার নাম সূরা আল কাদার, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদর, কদরের যে রাতটা, সেই রাতটা হাজার মাসের চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে উত্তম। এত উত্তম কেন? এটা এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে বান্দার তাকদীরের ঈমান যদি ঠিক হয়ে যায়, তাকদীরের বিশ্বাস যদি ঠিক হয়ে যায়, তো এটা হাজার বছর ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হাজার বছর একজন ইবাদত করলো, কিন্তু হজের থেকে এসেই
মাজারে দৌড় দিল। তাহলে এই লোক যে এত কষ্ট করে ইবাদত করলো, হজ করলো, আবার আসি মাত্র শেরেকের দিকে দৌড় দিল, তাহলে তার এই ইবাদত কোনো কাজে আসবে? কিছু মানুষ দেখবেন এখানে নামাজও পড়ে আবার কবরে যায় সেজদাও দেয়, কিছু মানুষ এখানে নামাজও পড়ে আবার বিভিন্ন শেরেকের সাথে লিপ্ত। তাহলে এই মানুষগুলোর হাজার হাজার বছরের ইবাদত, কিন্তু তাকদীরের ঈমান ঠিকঠাক না থাকার কারণে তার সব ইবাদত বরবাদ হয়ে যাবে, শিরক করলে সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে। তাকদীরের ঈমানটা এত গুরুত্বপূর্ণ, যেটা ঠিক হইলে হাজার বছরের ইবাদতের চেয়ে ওই তাকদীরের ঈমান গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওই রাত্রিটিকে এত গুরুত্ব দিয়েছেন তাকদীরের কারণে। তাকদীরের ঈমান বলতে আমরা কোরআন সুন্নাহ থেকে যে বিষয়গুলো বুঝি, সেটি হলো পাঁচটি জিনিসের ঈমানের নাম, পাঁচটি জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান বিল কাদার, তাকদীরের ঈমান। এই পাঁচটি জিনিস মুখস্থ রাখলে, পাঁচটি জিনিসকে ভালোভাবে বুঝলে, তাহলে আমার আপনার তাকদীরের বিষয় বুঝতে আর কোনো সমস্যা হবে না। এক নম্বর হলো ইলমুল্লাহ, দুই নম্বর হলো কিতাবাতুল্লাহ, তিন নম্বর হলো মাশিয়াতুল্লাহ, চার নম্বর হলো খালকুল্লাহ, পাঁচ নম্বর হলো আল ইস্তিতাআত। এই পাঁচটি জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো ইলমুল্লাহ, আল্লাহর এলেম। দুই নম্বর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখনি। তিন নম্বর হলো মাশিয়াতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা এরাদা। চার নম্বর হলো খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। পাঁচ নম্বর হলো আল ইস্তিতাআত, ইস্তিতাআত মানে সক্ষমতা। এই এই সংক্ষেপে এই পাঁচটা জিনিস প্রথমে মনে রাখতে হবে। এবার আমরা পাঁচটা জিনিসের ব্যাখ্যা যাবো যে পাঁচটা জিনিস কি। এক নম্বরে যে জিনিসটি আমরা বলছি সেটি হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম। আল্লাহর এলেমটা কি এই সম্পর্কে একজন মুমিনের গুরুত্বপূর্ণ সঠিক ধারণা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম মানে আল্লাহর জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কোরআনে কারিমে বারবার পরিচয় দিয়েছেন, ওয়াল্লাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহ আলিমুন হাকিম, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। দেখবেন কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ পাকের কতবার যে আল্লাহর নামটা এসেছে, আলিম, আলিম নামটা দেখবেন কোরআনে কারিমে জুড়ে অসংখ্যবার, শুধু আলিম আলিম আলিম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা এলেমের অধিকারী। আল্লাহ পাক বারবার নিজেকে আলিম বলছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ পাক হলেন আলিম, মহা জ্ঞানী। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এটা কোন কোন আয়াতে? মাশাআল্লাহ, দেখেন এটা সবাই পারে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক 11টি গুরুত্বপূর্ণ সিফাত বর্ণনা করেছেন, ঈমানের 11টি বিষয় বর্ণনা করেছেন, সেখানে একটা বিষয় আল্লাহর এলেম। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহর এলেমকে কোনো জিনিস বেষ্টন করতে পারেন না, কিন্তু আল্লাহ পাক সকল জিনিসের এলেমকে বেষ্টন করে রাখে। ওয়াল্লাহু আলিম, কোরআনে কারিমের একটা আয়াত আছে সূরা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, সূরা আল বুরুজের মধ্যে, ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো মুহিত, অর্থাৎ আল্লাহ পাক সব কিছুকে বেষ্টন করে রাখেন, কিন্তু আল্লাহর এলেমকে কোনো কিছু বেষ্টন করতে পারেন। আল্লাহর এলেমটা হলো অনাদি অনন্ত সর্বব্যাপী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা আমাদের এলেমের মতো না, আমাদের এলেমটা হলো সীমিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা অসীম। আমাদের এলেমটা হলো অতীত জানি বর্তমান জানি, আমাদের এলেমে ভবিষ্যৎ জানা যায় না। মানে আমরা যখন
ইতিহাস পড়ি তখন অতীত সম্পর্কে আমরা জানি। আমরা যখন কোনো কিছু এখন পড়তেছি, এখন শুনতেছি, এটা বর্তমান, বর্তমান এলেম আমাদের। কিন্তু এক ঘন্টা পরে কি হবে, তিন ঘন্টা পরে কি হবে, কালকে কি হবে, ওই এলেম আমাদের এলেমের সাথে সম্পৃক্ত নাই। এই জন্য গায়েবের এলেম, অদৃশ্যের এলেম, ভবিষ্যতের এলেম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আল্লাহর কোনো মাখলুকের মধ্যে নাই। অথচ মুসলিম তাকদীরের ঈমান না বোঝার কারণে মুসলমানেরা হাত গণায়, হাত গণনা করে, রাশি গণনা করে, রাশি গণনা করে ভবিষ্যৎ জানতে চায়, তারপরে হাতের বিভিন্ন রেখা গণনা করে ভবিষ্যৎ জানতে চায়, তার পরবর্তীতে কি হবে, এই বছর কি হবে, আগামী বছর কি হবে, আজকে কি হবে, কালকে কি হবে, এগুলো তাকদীরের ঈমানের পরিপন্থী। আল্লাহর এলেমটা এমন যেই এলেম অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, মানে আজ থেকে 100,000 বছর পরে কি হবে সেটি আল্লাহ সুবহান তালার কাছে এখন বিদ্যমান। আমাদের জন্য সেটা অদূর ভবিষ্যৎ যে 100,000 বছর পরে কি হবে, 200,000 বছর পরে কি হবে, কিন্তু আল্লাহ সুবহান তালার কাছে সেটা অতীত না, এ ভবিষ্যৎ না। এই জন্য আমাদের অনেকের প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে অনেক কিছু দেখেছেন, আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের মধ্যে অসংখ্য লোককে দেখেছেন, জাহান্নামের মধ্যে অনেককে দেখেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন এদের কেন আযাব হচ্ছে, বলা হচ্ছে এই কারণে, এদের জান্নাতের ভিতরে এদের এত নিয়ামত, এগুলো কি জন্য, বলা হচ্ছে এই কারণে। তাহলে এখনো তো বিচার আচারে হয় নাই, মানুষ জান্নাত জাহান্নামে গেল কিভাবে, এটা প্রশ্ন হয় না স্বাভাবিকভাবে? এটা হলো আল্লাহর এলেম না জানার কারণে। আল্লাহ সুবহান ওয়া তাআলার এলেমে আমরা কে কে জান্নাতে যাব, কে কে জাহান্নামে যাব, এটি আল্লাহর এলেমে আছে। আমাদের জন্য সেটা ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর জন্য এটা ভবিষ্যৎ না, আল্লাহ পাক এখনই দেখতেছেন। তবে আল্লাহ পাক আমাদেরকে বাধ্য করতেছেন না যে আমরা জাহান্নামে যাই অথবা আমরা জান্নাতে যাই, কিন্তু আল্লাহ পাক জানেন যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, কথাটা কি বুঝতে পারছেন? এটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার এলেম, মানে আল্লাহর এলেমটা হলো আজালি, এটার কোনো কালের সাথে সময়ের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই আল্লাহর এলেমটা। এই জন্য আল্লাহ পাকের কাছে সব কিছুই বর্তমান। এই কিয়ামতের ময়দানে যে বিচার হবে, এই বিচারটা আল্লাহ পাকের কাছে এখনই বর্তমান। আমাদের যে আমলনামাগুলো হবে সেগুলো আল্লাহর কাছে এখনই বর্তমান। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর এলেমের আলোকেই আল্লাহ পাক তাকদীর লেখেন। তাকদীর লেখা মানে আবার আল্লাহ পাক আমাকে বাধ্য করেছেন জিনিসটা তাও এরকম না, তবে কিছু জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মাধ্যমে বাধ্য করেন, আবার কিছু জিনিস আছে আল্লাহ পাক বাধ্য করেন না। এটা ওই যে 5 নম্বর জিনিসটা বুঝলে, ইস্তিতাআত জিনিসটা বুঝলে হবে। যেমন ধরেন হায়াত, আমি আপনি কয় বছর বাঁচবো আল্লাহ পাক লিখে দিয়েছেন, ধরেন 60 বছর লিখে দিয়েছেন, আমার হায়াত হবে, আপনার হায়াত হবে 60 বছর। এরপরে আরো 5 বছর লিখে দিলেন আল্লাহ পাক, সেই যদি এই কাজগুলো করে আরো 5 বছর বেশি বাঁচবে, এই কাজগুলো না করলে 5 বছর আর বাঁচবে না। ওই 5 বছর হলো তাকদীরে মুআল্লাক, 60 বছর হলো তাকদীরে মুবরাম, মানে 60 বছরের কোনো পরিবর্তন হবে না, ওই 5 বছরের পরিবর্তন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দোয়া, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে। কোন তাকদীরগুলো? ওই যে তাকদীরগুলো মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। তারপরে আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করলে তার রিজিক বেড়ে যায়, তো রিজিক তো আল্লাহ নির্ধারণ করেছেন, আবার বাড়ে কেমনে? বাড়ে হলো একটা রিজিক আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন, আরেকটা ঝুলন্ত রেখেছেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বৃদ্ধি করলে তার রিজিকটা বাড়বে, সম্পর্ক না বাড়াইলে বাড়বে না, বুঝতে পারছেন? আবার মা বাবার খেদমত করলে বয়স বাড়ে, তার হায়াত বেড়ে যায়। এটা হলো মানে ওই 5 বছরের মধ্যে আল্লাহ পাক লিখে রেখেছেন, এই লোকটা যদি মা বাবার খেদমত করে তার হায়াত আরো 5 বছর বেড়ে যাবে, যদি খেদমত না করে বাড়বে না।
বুঝতে পারছেন? এরকম কিছু তাকদীর আছে তাকদীরে মুব্রাম, কিছু আছে মুআল্লাক, ওই মুআল্লাক গুলো উঠানামা করে, কিন্তু মুব্রাম যেটা সেটা উঠানামা করে না, সেটা হাজার চেষ্টা করলেও উঠানামা করবে না। তাহলে এক নম্বরের বিষয় হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার ইলম। দুই নম্বর বিষয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কিতাবাত, আল্লাহর লিখনি। এই লিখনি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক একটি আরশে আজিমের পাশে একটা জায়গা রেখেছেন, সেই জায়গার নাম হলো কি বলেন তো? আরশে আজিমের পাশে ঝুলন্ত একটা জিনিস আছে, সেই ঝুলন্ত জিনিসটার নাম কি? লাউহে মাহফুজ। এটা সংরক্ষিত একটি ফলক, লাউহে, লাউহা মানে ওই যে পর্দা আছে না, বড় পর্দার মধ্যে আমরা অনেক সময় খেলা দেখি, ইয়া দেখার জন্য বিশাল বিশাল পর্দা দেনা, হ্যাঁ স্ক্রিন, এইগুলাকে আরবিতে বলা হয় লাউহা। এরকম আল্লাহ সুবহানাহু তাআলার আরশের পাশে এরকম ঝুলন্ত একটা জিনিস আছে, এটার নাম হলো লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার লিখনির স্থান, কিতাবতের স্থান। এখানে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছে। যেমন তিরমিজির হাদিস, জামিয়াত তিরমিজি, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ওয়ালামা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যেই সৃষ্টিটি সৃষ্টি করেছেন সেটি হলো কলম। আল্লাহ পাক সর্বপ্রথম যেটি সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আউ্বালামা খালাকাল্লাহ, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে এক নম্বরে সৃষ্টি করেছেন আল কলম। তাহলে মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? কলম বানাইছেন, কলম। আর আমরা শুনি যে মানুষ বানানোর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি নূর বানাইছেন, কিন্তু এই তিরমিজির হাদিস সহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আউ্বালামা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ পাক কলম বানিয়েছেন, কলম। কলম বানানোর পরে কলমকে বলেন উক্তুব, লিখতে থাকো, কলম তুমি লেখো। তো কলম বলতেছে মা আক্তবু, আমি কি লিখব? আপনি যদি কিছু না বলেন তা আমি লিখবটা কি? আল্লাহ পাক বলেন উক্তবিল কাদার, তুমি তাকদীর লেখো, তাকদীর লেখো, উক্তবিল কাদার, তাকদীর লেখো। ওয়া কাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, পৃথিবীতে যা কিছু হয়েছে, যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামত বলা হয় না, ইলাল আবাদ, একবারে আবাদ, আবাদ মানে কিয়ামতের পরেও যা কিছু ঘটবে এই সব কিছু কলম লিখে ফেলেছে। কলম লিখছে মানে আল্লাহর আদেশে, আল্লাহ পাক যেটা লিখতে বলছেন কলমকে, কলম সেটা লিখে ফেলেছে। বাস এক সময় এসে জাফফাল কলম, কলমের কালি শেষ হয়ে গেছে, মানে লেখাও শেষ, কলমের কালিও শেষ। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে তাকদীরগুলো লিখে রেখেছেন, এটাকে বলা হয় কিতাবাতুল্লাহ। আবার ওই লেখনির পরে আল্লাহ পাক মানুষের পাশে দুইজন কি রেখেছেন? সম্মানিত লেখক রেখেছেন, কারামান কাতিবিন, এটার আলাদা একটা ডিপার্টমেন্টে রেখেছেন। এই ডিপার্টমেন্টের মালাইকারা সম্মানিত লেখা করা মানুষের আমল কার্যক্রমগুলো লিখতে থাকে। এই ব্যাপারে আমরা দুই একটি কোরআনে কারিমের আয়াত দেখব। আল্লাহ পাক সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের যত চাবি আছে সব চাবি একমাত্র আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া গায়েব আর কেউ বিন্দু মাত্রও জানে না, জাররা পরিমাণও কেউ গায়েব জানে। এখানে সাবির কথা বললেন কেন? গায়েব জানে না এই কথা বললেই তো হইতো, কিন্তু আল্লাহ পাক বলছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব, গায়েবের যত সাবি আছে সব সাবি আল্লাহর কাছে। মুশরিকেরা শয়তান মানুষকে যুগে যুগে এই কিছু শয়তান মানুষের মধ্যে কিছু শিরিকি ধারণা ঢুকায়। কিভাবে ঢুকায়? যখন আল্লাহ পাক বললেন তাওরাতে ইনজিলে যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, তখন শয়তান মানুষের মধ্যে ঢুকাইলো কি, শোনো গায়েব আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না,
তবে গায়েবের এলেম যেখানে থাকে সেগুলো তো আল্লাহ পাক তালা মেরে রেখেছেন। তো এই তালাগুলোর সাবি দুই একটা সাবি আল্লাহ নবী রাসূলদেরকে দিয়ে দেন অথবা ওলি আউলিয়াদেরকে দিয়ে দেন, মানে গায়েব আল্লাহর মালিকানা, কিন্তু ওই তালার সাবিগুলো দুই একটা দিয়ে দেন। দিয়ে দিলে মাঝে মধ্যে আল্লাহর ওলিরা বা নবী রাসূলেরা ওই তালা খুলে কিছু গায়েব জানিয়ে ফেলতে পারে। এটা শয়তান এই শেরেকি বিশ্বাসটা ঢুকাই দিছে। এই জন্য আল্লাহ পাক ওই অভিজ্ঞতার আলোকে, মানে ওই পূর্বেকার লোকেরা যে শেরেকটা করেছে, এই উম্মত যাতে সেই শেরেকটা না করে, এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়েব। মাফাতিহ বহু বচন ব্যবহার করেছেন, গায়েবের যত চাবি আছে একটা চাবিও আল্লাহ পাক কাউকে দেন নাই, সব চাবি আল্লাহর কাছে। তাহলে এরপরেও আমাদের দেশে কিছু মানুষ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, গায়েবের চাবিও নাই আল্লাহর কাছেই, ওয়া ইনদাহু একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন একমাত্র আমার কাছেই সব গায়েবের চাবিগুলো আমার কাছে, লা ইয়ালামুহা ইল্লাহু, আর আল্লাহ ছাড়া কেউ এটা বিন্দু মাত্রও জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছুর এলেম একমাত্র আল্লাহর আছে। তাহলে জলে স্থলে যা আছে এগুলার এলেমও আল্লাহর কোনো মাখলুকের, কোনো নবী রাসূলের, কোনো ওলিয়া ওলিয়ার নাই। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতাও ঝরে না কি ছাড়া, হ্যাঁ। আমাদের দেশের লোকেরা আবার এটার উল্টা অর্থ করে, বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও ধরেন, আল্লাহ পাক ওইটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেম ছাড়া একটি গাছের পাতাও ঝরে পড়ে না, আল্লাহর হুকুমে না, আল্লাহর এলেমে, মানে গাছের একটা পাতা ঝরে পড়তেছে এইটার এলেমও আল্লাহর কাছে আছে, মানে আল্লাহর অগোচরে, আল্লাহ জানেন না এইভাবে একটা গাছের পাতা ঝরে পড়ে গেছে, এরকম না। মানে একটা গাছের পাতা যদি ঝরে পৃথিবীতে এটার এলেমও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে, এটা আল্লাহর এলেমেই ঘটেছে, আল্লাহর এলেমের বাহিরে ঘটে নাই। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদে, জমিনের অভ্যন্তরে যেই বীজগুলো দানাগুলো থাকে একেবারে গভীর মাটির ভিতরে, সেগুলোর এলেমও আল্লাহ পাকের কাছে আছে। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর জমিনে এমন কোন চতুষ্পদ জন্তু নাই, সৃষ্টি জগৎ নাই, বিচরণকারী কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য অবস্থায় অপ্রকাশ্য অবস্থায় যত কিছু আছে, মানে দৃশ্যমান ও দৃশ্যমান যা কিছু আছে, মাটির উপরে মাটির অভ্যন্তরে যা কিছু আছে, এই সব কিছুর এলেম আল্লাহ পাকের আছে। কুল্লুন ফি কিতাবে মুবিন, আর এই সব কিছু একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, সেই কিতাবটা হলো লাওহে মাহফুজ, কিতাবে মুবিন, সেই কিতাবে মুবিনের মধ্যে সেটি লেখা আছে। এভাবে আল্লাহ পাক অনেকগুলো আয়াতে আল্লাহর এই লেখনির কথা, কিতাবের কথা আল্লাহ পাক বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি খামসিনা আলফ সানা, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি জগতের তাকদীর লিখে রেখেছেন। সুবহান, আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি জগতের সব কিছুর তাকদীর লিখে রেখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, যে সময় আল্লাহ পাক এই তাকদীর লিখেছেন সেই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার আরশ পানির উপরে ছিল, মানে তখন এখানে মাটি ছিল না, জমিনে শুধু পানি ছিল, এই পানির উপরে আল্লাহর আরশ ছিল। সেই আল্লাহর আরশ যখন পানির উপরে, তখনই আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকদীর লিখেছেন। তাহলে আমি আপনি যে পৃথিবীতে আসব
এবং আমাদের তাকদীর লেখা হয়ে গেছে কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রসুল কিন্তু রাসুল হয়ে গেছেন। কি বলেন, হয়ে গেছেন না? কারণ 50,000 বছর আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি তাকদীরও লেখা হয়ে গেছে। তাহলে আদমকে তো আল্লাহ পাক বানাইছেন আরো পরে। ওই হাদিসটা আমরা মানে বিকৃত ব্যাখ্যা করে যে আদম যখন পানি আর মাটির মধ্যে তখনও আমি নবী, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন, এটা দিয়ে অনেকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি পাক সবার আগে বানাইছে, আদম যখন পানি আর মাটিতে তখন নবী। তো ঠিকই তো আছে, তখন তো আমরাও আছিলাম। আদম যখন মাটি আর পানিতে তখন আপনারা ছিলেন না? তাহলে আদম তো আমাদের ছোট ভাই, আমরা তো আদমের বড়, আমাদের সৃষ্টি তো আদমের আগে। এবং আমরা যে পৃথিবীতে আসবো কোরআনে কারিম, তারপরে এই যে সমস্ত মানুষের তাকদীর, আমাদের তাকদীর, সে আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করে ফেলছে। সুবহান। এরপর আমরা একটা ঘটনা শুনি, সহি মুসলিমের হাদিস, এটা সহি ঘটনা। একবারে আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঝগড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম আর মুসা আল্লাহর সামনে একদিন দুজনে ঝগড়া লাগছে, দুই নবীর সুন্দর ঝগড়া। আর এই ঝগড়ার মধ্যে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের সাথে ঝগড়া করে আদম আলাইহিস সালাম জিতে গেলেন। প্রথমে মুসা এই ঘটনাটা কখন ঘটছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ব্যাখ্যা করেন নাই। সম্ভবত এটি মেরাজের রাত্রে হইতে পারে, কারণ মেরাজের রাত্রে তো সব নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করছেন। তো সেখানে আদমও আসছে, মুসাও আসছে, বাস মুসা আলাইহিস সালাম পাই গেছে আদমকে, আজকে ভালো করে ধরা। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আনতা আদম আল্লাযী খালাকাকা আল্লাহু বিয়াদিহি, আপনি হলেন সেই আদম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। ওয়া নাফাকা ফীকা মির রূহিহি, মানে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন, তবে আপনাকে যেরকম আল্লাহ নিজ হাতে বানাইছে আমাদেরকে তো এইভাবে নিজ হাতে বানায়। আমাদেরকে একটা সিস্টেম দিয়ে দিছে, ওই সিস্টেমের মধ্য দিয়ে আমরা এইভাবে তৈরি হয়ে আসছি, কিন্তু আপনাকে তো সিস্টেম ছাড়া সরাসরি আল্লাহ পাক বানাইছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার ভিতরে রূহ ফুৎকার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আবার আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে, মালাইকাদেরকে দিয়ে আপনাকে সেজদা করাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, আবার আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে বসবাস করাইছেন। সুবহানাল্লাহ। সরাসরি আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে সুম্মা ইহবাতাত্তান্নাসা বিখাতিআতিকা ইলাল আরদে, আপনাকে আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার এই গাছের ধারে কাছে যাবে না। আপনি কেন গাছের কাছে গেলেন? গিয়ে আপনি এই ভুলটা করে আমাদের সবাইরে জমিনে নিয়ে আসছেন। আপনি যদি ভুলটা না করতেন তাহলে আপনারা আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন, আমরাও জান্নাতে থাকতাম। তাহলে পৃথিবীতে এত এই নবুয়তের দায়িত্ব পালন করতে যায়, এত মায়েরও খাওয়া লাগতো না, এত কষ্ট লাগতো না, এত কিছু করা লাগতো না, এত মুসিবত বিপদ আপদ, আমরা জান্নাতে আরামে থাকতাম, আরামে খাইতাম। তাহলে আপনার ভুলের কারণে আমরা সবাই এই কষ্টটা ভোগ করতেছি। বাস আদম আলাইহিস সালাম শুনে রয়েছে, শুনে আবার আদম বলতেছে যে মুসা তোমার কথা শেষ? বললো যে হ্যাঁ শেষ। মুসা আবার আদম আলাইহিস সালাম বললেন, আনতা মুসা আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, তুমি যেমন আমার ব্যাপারে কিছু সিফাত বলছো আমিও বলি, তুমি সেই মুসা যে মুসাকে আল্লাহ পাক রেসালাত দিয়ে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। মানে তোমাকে আল্লাহ পাক একজন রাসূল বানিয়েছেন, আবার আল্লাহ পাক সরাসরি তোমার সাথে কথা বলছেন, কালাম রবি কালামিহি, তুমি মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলছেন, তোমাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। আচ্ছা তুমি এক আমার একটা প্রশ্নের উত্তর দাও, ভাবি কাম ওয়াজাতাল্লাহু কাতাবাত তাওরাতা ক্বাবলা নুখলাকা, তুমি কি জানো যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার কত বছর আগে তোমার তাওরাত কিতাব লিখছেন? তোমাকে আল্লাহ পাক যে তাওরাত কিতাব দিয়েছেন পৃথিবীতে, এটা আমাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ পাক লিখছেন? তো মুসা আলাইহিস সালাম বললেন, বি আরবাঈনা আমা, 40 বছর আগে। মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখছেন। তো এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, ফাহাল ওয়াজাত্তা ফিহা ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, তোমার তাওরাতের মধ্যে কি এই আয়াতটা আছে যে ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের
নাফরমানি করছে, ফলে সে গাওয়া সে মানে সেখান থেকে বের হয়ে গেছে, তাকে বের করে দেওয়া হয়েছে। এই আয়াতটা কি সেখানে আছে? বলে যে হ্যাঁ আছে। তখন তো আল্লাহ আমাকে বানায় নাই, যে সময় তোমার তাওরাত কিতাব লেখা হচ্ছে সে সময় তো আল্লাহ আমার এখনো তৈরি করে নাই, তা আমাকে তৈরি করার 40 বছর আগে লিখে ফেলছেন যে আদম আল্লাহর নাফরমানি করছে, আদম জান্নাতের ভিতরে আল্লাহ পাক এটা বলছে আদম শুনে নাই। তো তখন আমাকে তৈরি করা হয় নাই, অথচ আল্লাহ পাক লিখে ফেলছে। তাহলে কোরআন তো আরো আগে লেখা হয়েছে, তো কোরআনের মধ্যেও তো লেখা হয়ে গেছে আদমের এই বিষয়টা, তখন আদম সৃষ্টি হয় নাই, তৈরি হয় নাই। তখন আদম আলাইহিস সালাম বলেন আফা তালু মানি আলা আন আমিলতু আমালান কাতাবাহুল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা ইয়াখলুকানি বি 40 সানা, যে জিনিসটি আমি আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ পাক লিখে ফেলেছেন সেই ব্যাপারেও এখনো কি তুমি আমাকে দোষারোপ করবে? মানে আমার দোষে তুমি পৃথিবীতে আসছো, তোমরা এরপরেও কি তুমি আমাকে দোষারোপ করবে যে আমার কারণে আসছো? অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন যে আমি এইভাবে জান্নাতে যাব, এইভাবে ভুল করব, এরপরে আল্লাহ পাক দুনিয়াতে আসব, এটা আগেই আল্লাহ পাকের নির্ধারিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাহাজ্জা আদম মুসা, আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সাথে ঝগড়া করে আদম আলাইহিসসালাম জিতে গেলেন, মুসা আলাইহিসসালাম আর কোনো জবাব দিতে পারলেন না। তাহলে এখানে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকের কিতাবত, আল্লাহ পাক এই পৃথিবী সম্পর্কে, এই পৃথিবীটা কত বছর থাকবে, কত বছর পরে বিচার হবে, কত বছর পরে কি, এগুলো সব আল্লাহ পাকের কিতাবতের মধ্যে লিখিত আছে। 3 নম্বর বিষয় হলো মাশিয়াতুল্লাহ। মাশিয়াতুল্লাহ মানে আল্লাহ পাকের ইচ্ছা, এরাদা। এই এরাদার উপরে বিশ্বাস করতে হবে, মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইচ্ছা করলে, আল্লাহর ইচ্ছাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি আল্লাহর ইচ্ছাকে বাধা দিবে। আল্লাহ পাক ধ্বংস করার ইচ্ছা করলে সেটাকেও কেউ ধরে রাখতে পারবে না, আল্লাহ পাক কাউকে দেওয়ার ইচ্ছা করলে সেটাকেও কেউ বাধা দিতে পারবে না। এটাকে বলা হয় মাশিয়াতুল্লাহ। কোরআন কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই মাশিয়াতুল্লাহর ব্যাপারে বলেছে। সূরা তাকবীরের 29 নম্বর আয়াত ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছে তোমরা অনেক কিছু ইচ্ছা করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করবেন সেটাই হবে, আল্লাহর ইচ্ছাটাই বাস্তবায়ন হবে। তাহলে আল্লাহর একটা ইচ্ছা আছে, এটা আল্লাহর একটা সিফাত। এই জন্য সব কিছুতে বিশ্বাস রাখতে হবে যে আমার তাকদিরে এটা থাকলেও আল্লাহ ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছায় বিশ্বাস থাকতে হবে। মানে আল্লাহর ইচ্ছাটা যদি আমার ব্যাপারে এইভাবে কার্যকরী হয় আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারে, এটা হলো আল্লাহর ইচ্ছা। যেমন ধরেন মেঘ দিয়ে বৃষ্টি হয়, মানে আমরা দেখি যে যখনই বৃষ্টি আসে আগে মেঘ আসে, মেঘ ছাড়া বৃষ্টি হয় না, এটা আল্লাহ ইচ্ছা করলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন। আল্লাহর এই ইচ্ছাটা সম্পর্কে ইমান রাখতে হবে, মানে আল্লাহ পাক কোনো সবব ছাড়া, আল্লাহ পাক সব কিছু করার ক্ষমতা, সব কিছু করার মালিকানা আছে, তবে আল্লাহ পাকের একটা সুন্নত হলো আল্লাহ পাক এইভাবে একটা সিস্টেম অনুযায়ী কাজগুলো করে থাকেন। 4 নম্বর হলো খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস। মানে বান্দা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, আবিষ্কার করতে পারে, একত্রিত করতে পারে, কিন্তু খালক মানে আরবি ভাষায় খালক এই শব্দটা আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মাখলুকের সাথে সম্পৃক্ত করা যাবে না, মানে এটা শুধু আল্লাহই পারেন। আমরা অনেক সময় বলি যে অমুক বিজ্ঞানী এটা সৃষ্টি করছে, সৃষ্টি শব্দটা বলা যাবে না, অমুক বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন, তিনি যে জিনিসগুলো দিয়ে আবিষ্কার করছেন সেই জিনিসগুলো আল্লাহর সৃষ্টি, তিনি নিজে কিছু সৃষ্টি করে ওইটা আবিষ্কার করেন নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলার বিভিন্ন মাখলুকাত থেকে, বিভিন্ন সৃষ্টি থেকে তিনি হয়তো কয়েকটা জিনিস একত্রিত করে একটা জিনিস বানাইছেন। যেমন আমরা দেখা যায় আমাদের মা বোনেরা অনেক সময় 4-5 রকমের জিনিস একত্রিত করে একটা খাবার রান্না করছে, এখানে উনি যেই জিনিসগুলো একত্রিত করছে সব জিনিসগুলো তো আলাদা আলাদা জিনিস, সবগুলো আল্লাহর সৃষ্টি। তার এখানে একটা কথা যে তিনি 4-5টা জিনিস একত্রিত করে নতুন একটা রেসিপি উনি তৈরি করছেন, এটা উনার কৃতিত্ব। একজন বিজ্ঞানীও আল্লাহর দেওয়া জিনিসগুলোকে 4-5টা জিনিসকে হয়তো একত্রিত করে নতুন একটা জিনিস আমাদের সামনে দিলেন এবং ওইটা তৈরি করার এলেমও আল্লাহ পাক তার মাথা আল্লাহ পাকে দিয়েছেন, তবে তিনি নতুন করে কিছু সৃষ্টি করতে পারেন না। এজন্য আল্লাহ পাকের খালক
আল্লাহ পাক আমাদের তাকদীর একটা মাখলুক, অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্ট। কোরআন মাখলুক না, এটা খেয়াল রাখবেন, কোরআন মাখলুক না। কোরআন এটা আকীদার একটা বিষয়, কোরআন গায়রে মাখলুক, কিন্তু আমাদের তাকদীর এটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি। পাঁচ নম্বর এবং সর্বশেষ যে জিনিসটি সেটি হলো ইস্তিতাআত। এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাকদীরের ব্যাপারে। ইস্তিতাআত মানে মানুষের সক্ষমতা, মানে মানুষ একটা জড় পদার্থ না, মানুষ একটা পাথর না, মানুষ একটা ফুতুল না। জাবারিয়া কাদারিয়া এরা কিন্তু মানুষকে কেউ কেউ ফুতুল বানিয়ে ফেলছে, যে যেমনি নাচাও তেমনি নাচি, ফুতুলের কি দোষ, যে আমি তো একটা ফুতুল, তুমি আল্লাহ আমাকে যেভাবে নাচাও সেভাবে নাচ, তো সুতরাং আমি নামাজ পড়ি না এটাও তোমার দোষ, আমি মদ খাই এটাও তোমার দোষ, মানে এটা তুমি করাও, আমি তো কিছু করি না, আমার তো করার মতো কোনো ক্ষমতা সক্ষমতা নাই। এই জন্য অনেকেই বলছেন যে আন্নাসু কাল জুমুদ, মানুষ একটা পাথরের মতো, মানুষকে আমরা পাথর মনে করি না। আল্লাহপাক মানুষটাকে, এই জীবটাকে এমনভাবে তৈরি করেছেন, এটার ভিতরে আল্লাহপাক কিছু সক্ষমতা দিয়েছেন, ইস্তিতাআত দিয়েছেন। যেমন একজন চোর চুরি করে, চুরি করার জন্য ইচ্ছা করলেই চুরি করতে পারে না, চুরি করার জন্য অনেকগুলো জ্ঞান লাগে, নলেজ লাগে। চুরি করে কীভাবে আপনি বাঁচিয়ে আসতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বের হতে হবে, কীভাবে আপনার পকেট থেকে মোবাইলটা নিতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো কিন্তু অনেক জ্ঞানের দরকার। তাহলে এই লোকটাকে এই মাথার মধ্যে এই জ্ঞানগুলো কে দিছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক না দিলে পারতেন না, কিন্তু এই জ্ঞানটাকে ব্যবহার করার সক্ষমতা বান্দার, কিন্তু জ্ঞানটা দাতা আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ সে যে চুরি করছে তার জ্ঞানটা আল্লাহ পাক চুরি করার জন্য দেন নাই, দিয়েছেন ভালো কাজের জন্য, কিন্তু সে ভালো কাজে না লাগায় সেটাকে ওই কাজে লাগাইছে, তাহলে তার চুরিটা কিন্তু আল্লাহর দোষ না। যদি আমরা মানুষকে পাথর মনে করি, পুতুল মনে করি, তাহলে দোষটা আল্লাহর উপরে চলে যাবে, তাহলে চোরের আর শাস্তি দেওয়ার দরকার কি? কারণ এটা তো আল্লাহ করাইছে, আল্লাহ যদি তাকে ক্ষমতা না দিত, সক্ষমতা না দিত, সে তো চুরি করতে পারতো না। এই জন্য অনেক মুসলিম এই ক্ষেত্রে গোমরা হয়ে গেছে তাকদীরের ভ্রান্ত বিশ্বাসের কারণে। এই জন্য আমাদের এই বিশ্বাসটা থাকবে যে তাকদীরে বিশ্বাস মানে এই নয় যে বান্দা কিছু করতে পারে না, অর্থাৎ বান্দাকে আল্লাহ পাক সব কিছু দিয়ে দুই রাস্তার মাঝখানে এনে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে বলছেন যে এটা হলো তরিকুল জান্নাহ, এটা তরিকুল নার, দুই রাস্তার মাঝখানে লেখা আছে সুন্দর করে যে এই রাস্তা দিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে গেলে জাহান্নামে। এখন কোন রাস্তা দিয়ে যাবে এইটা বান্দা সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আল্লাহ পাক দিবেন না, কিন্তু দুই রাস্তা দিয়ে চলার জন্য যে ধরনের জিনিস দরকার, যা ম্যাটেরিয়ালস দরকার, সব আল্লাহ পাক দিবেন। এই রাস্তায় চললেও সেটার আল্লাহ পাক দিবেন, এই রাস্তায় চললেও আল্লাহ পাক দিবেন, কিন্তু চলার কোন পথে যাবে যে ইচ্ছাটা, যে স্বাধীনতাটা, এটা বান্দার। এই জন্য আল্লাহ পাক বান্দা গুনাহ করলে শাস্তি দিবেন। যদি দুটেই আল্লাহ পাক কন্ট্রোল করতেন তাহলে তো গুনাহ করলে আল্লাহ কোনো শাস্তি দিতেন না, কারণ এটা তো আল্লাহর হুকুমেই হয়েছে। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা আদ-দাহারের 2 এবং 3 আল্লাহ পাক বলছেন, ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, ইন্না হাদাইনাহু সাবিল, আমি তো বান্দাকে মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, সে ইচ্ছা করলে শুকরগুজারিও হতে পারে, ইচ্ছা করলে সে নাশকরিও হতে পারে। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে রাস্তাটাকে দেখাই দেওয়া হয়েছে যে এটা শুকরগুজারির রাস্তা, এটা নাশকরির রাস্তা, সে কি হবে এটা তার। সুরাল বালাদের 8 এবং 8-10, আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ পাক বলছেন আমি কি তাকে দুইটা চোখ দিই নাই, একটা জিহ্বা দিই নাই, তারপরে দুইটা ঠোঁট দিই নাই, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তার সামনে কি আমি দুইটা রাস্তা দেখাই দিই নাই, দুইটা রাস্তা খুলে দিই নাই, এবং দুইটা রাস্তার মধ্যে বড় বড় করে বাংলা ইংরেজি আরবি সব অক্ষরে লিখে দিয়েছি যে এই রাস্তা দিয়ে গেলে এই দিক দিয়ে জান্নাত, আর এই রাস্তা দিয়ে গেলে জাহান্নাম। তো তারপরেও যদি সে চোখ দিয়ে না দেখে, তা আল্লাহ বলতেছেন যে তাকে আর কি করা, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যাওয়ার জন্য বান্দার এক দিয়ার।
সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বান্দাকে এলহাম করে দিয়েছেন কোনটা পাপের রাস্তা, কোনটা তাকওয়ার রাস্তা। এখন সে ইচ্ছা করলে কাদাফলা হামান জাক্কাহা, তাকওয়ার রাস্তায় চলে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, কেউ ইচ্ছা করলে সে পাপের রাস্তায় গিয়ে নিজেকে ধ্বংস করতে পারে, বরবাদ করতে পারে, এটা তার ইচ্ছা। তাহলে বান্দার কিছু আসতে তাঁত আছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত এটাই বিশ্বাস করি, আমরা মানুষকে পাথর মনে করি না, পুতুল মনে করি না, যে আল্লাহ যেভাবে নাচায় বান্দা সেভাবে নাচে, সেরকম নয় মানুষটা। এই জন্যে মানুষের বিচার আছে, আর হাসর নসর কেয়ামত সব কিছু হবে। সর্বশেষ আমরা যে কথাটি বলবো সেটি হলো, মুশরিকদের তাকদিরে বিশ্বাস ছিল, কিন্তু মুশরিকরা তাকদিরে বিশ্বাসটাকে বিকৃত করে ফেলছিল। আল্লাহ পাক সূরা আল আনআমের 148 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সাইয়াকুলুল লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা শারাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন মুশরিকদেরকে, তো মুশরিকেরা বলতেছে, আল্লাহ যদি ইচ্ছা করতেন, শুনো, আমরা কেউ মুশরিক থাকতাম না। আল্লাহ যদি ইচ্ছা করতেন তো আমরা একজনও মুশরিক থাকতাম না, আমাদের বাপদাদারাও মুশরিক থাকতো না। আল্লাহ ইচ্ছা করেন নাই দেখে আমরা, তাহলে আমরা কুফরি করতেছি, এটাও আল্লাহর ইচ্ছা করতেছি। দেখবেন এই কথা আমি অনেক মুসলিমের মুখেও শুনছি, আল্লাহ যদি ইচ্ছা করতো আমরা সবাই নামাজি হয়ে যেতাম, তাহলে নামাজ পড়তেছি না, বেনামাজি, এটাও আল্লাহর ইচ্ছাই হয়েছে। এটা হলো তাকদীরের কুফরি বিশ্বাস, শেরেকি বিশ্বাস, যে আল্লাহর ইচ্ছায় আমি বেনামাজি, আল্লাহর ইচ্ছা আমি মদখোর, আল্লাহর ইচ্ছা আমি ঘুষখোর, আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর নাফরমান, এটা মুশরিকদের বিশ্বাস। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে মুশরিকরা বলে, সাইয়াকুলুল্লাযীনা আশরাকু, মুশরিকরা এই কথা বলে যে আল্লাহ যদি চাইতেন আমরা কেউ শেরেক করতাম না, আমাদের বাপদাদারাও কোনোদিন শেরেক করতো না। অর্থাৎ এই শেরেক করা আল্লাহর ইচ্ছাই হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, ইন তাত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। আল্লাহ পাক বলেন, এরা তো শুধু ধারণার উপরে নির্ভর করে চলে। ইন তাত্তাবিউনা ইল্লা যন, শুধু ধারণার ধারণা, মানে এদের দলিল হলো ধারণা, অকাট্য কোনো দলিল, কোরআন সুন্নার কোনো দলিল তাদের হাতে নাই, তা ওহির কোনো দলিল নাই, তাদের দলিল হলো ধারণা, যন। আরেকটি হলো তাকদীরের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যে আমরা সবসময় বলে ফেলি যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যদি আমি যদি এই গাড়িতে না উঠতাম, আরে যদি আমি এই কাজটা না করতাম তাহলে তো এটা, এই যদি যদি সম্পৃক্ত করা, এটা তাকদীরের পরিপন্থী, এটা শেরেকি ধারণা। লাও, এটাকে আরবিতে বলে লাও, মানে যদি। একজন মুমিন যে কাজে করবেন যদি বলা যাবে না, যদির বিশ্বাস রাখা যাবে না, যে যদি আমি এটা না করে এমনি করতাম, মানে যখন একটা কাজ করে বিপদে পড়ে গেছে, এবার যদি বলে যে যদি আমি এটা না এইভাবে না করতাম তাহলে এই বিপদটা আসতো না, যদি এইভাবে না করে আপনি ওইভাবে করতেন ওইভাবেও বিপদ আসতে পারতো, যেভাবে যান এই বিপদটা আল্লাহর পক্ষ থেকেই তো নির্ধারিত হয়, আবার আল্লাহ এটা দূর করতে পারেন। তাহলে এই জন্য একজন মুমিন কোনো অবস্থায় লাও যদি বলতে পারবে না, যদি বলাটা তাকদীরে ইমানের পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি সহি মুসলিমের হাদিসে বলছেন যে ওয়াইন আসাব আকাশায়ুন ফালা তাকুল্লাও। নবী সাল্লাম বলেন, তোমার যত বিপদ আপদ মুসিবত আসুক, খবরদার কখনো যদি বলিও না, যদি আমি কাজটা এভাবে করতাম এভাবে করতাম। নবী সাল্লাম বলেন, ফাইন্না লাও তফতাহু আমালা শয়তান, লাউটা শয়তানের দরজা খুলে দে, শয়তানের দরজা, শয়তানের আমলের আমলকে খুলে দে, শয়তানের কাজকে খুলে দে, লাউ বললে, মানে যদি বললে, যদি আমি এভাবে না করে এভাবে করতাম, এভাবে না করে এভাবে করতাম। এজন্য সম্মানিত ভাইরা, আমরা তাকদীরের ইমান, তাকদীরের বিশ্বাসটা সঠিকভাবে আরো ভালো করে পড়াশোনা করতে হবে। এই শুধু অল্প একটু আলোচনা শুনেও তাকদীর পুরা কমপ্লিট বোঝা যাবে না, এটার ব্যাপারে আরো গভীরভাবে জানতে হবে তাকদীরটা কি। তাকদীরটা না জানলে অসংখ্য শেরেকের মধ্যে আমরা নিপতিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাকদীর না জানার কারণেই এখন আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ শেরেকের মধ্যে লিপ্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে তাকদীরের ঈমান বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের ঈমানকে বিশুদ্ধ করে দিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মসজিদের যে কাজ চলতেছে আপনারা জানেন, কাজ তো অনেক দূর ইনশাআল্লাহ হয়েছে, কাজ এখনও চলতেছে। তো যে ভাইয়েরা ওয়াদা করেছিলেন
কিছু কিছু ভাই এখনো বাকি আছেন, ওই টাকাটা এখনো দেন নাই। তো যারা বাকি আছেন তারা দিয়ে দিবেন, আর যারা আগে দেন নাই তাদের কাছে অনুরোধ করবো, যে মসজিদের কাজ চলতেছে আপনারা যে যা পারেন, যারা এখনো নাম লেখান নাই বা দেন নাই তারাও সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।